Alleluia. Vieni, quello che ce ne siamo, sì. Vieni. Ecco. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো রয়েছো। পিউস ব্লগে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকের ভিডিওটা এত এক্সাইটিং হতে চলেছে, তোমরা ভাবতেও পারবো না। তোমরা জাস্ট কন্টিনিউ করো আর এনজয় করো। তো লেটস স্টার্ট। তো এখানে খিচুড়ির জন্য আলু আর ফুলকপিটা ভালো করে কষাচ্ছি। এইভাবে কষিয়েই আমি কিন্তু খিচুড়িতে দিই। এখন শুধু ডাল দিয়েছি আর এখানে রয়েছে গোবিন্দভোগ চালটা, আমি ধুয়ে রেখে দিয়েছি। আজকে তো তোমরা জানোই আমি বেশি রান্নার ঝামেলা রাখিনি, এটা করব। আর এই যে আলু ধুয়ে রেখে দিয়েছি, আলু ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, ব্যাস একদম সিম্পল। এই ডিমটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলেকে দেবো গো ভেজে। আমার ছেলেটাকে না একটু মানে আলু ভাজা হলেই হয়ে যায়, ডিম টিম ভাজা হবে না, ভালোবাসি খেতে আর কি, বুঝলি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর দেখালাম না, ওটার কন্টিনিউ করলাম না। এখন তো স্নান টান করে নিয়েছি, ওদিকে খিচুড়িটা বসিয়ে আমি স্নানে চলে গেছিলাম, এসে ওটা অফ করে দিয়েছি। এই রান্নাগুলোতে না তো ঝামেলা থাকে না বলো, শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায়। তো হয়ে গেছে মোটামুটি তো রান্নাবান্না। তো আজকে তো খাওয়া দাওয়া তারপর করব। খাওয়া দাওয়া করে এত গাড়ি যায় না, এত গাড়ির আওয়াজ, মানে ভয়েস দিতে বসে যায়, আমার সমস্যার শেষ নেই, কি বলবো আর। তো যাই হোক, এখন যুদ্ধে নেবে পড়ি। তোমাদের তো সকালে আমি বললামই যে আজকে একটু ছোট করে নিজেদের মধ্যে একটা ঘরোয়া একটা পিকনিকের ব্যাপার করা হয়েছে। তো যাই হোক, তা সেটারই রান্নাবান্না করতে হবে। তো কী কী করবো না করবো তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করব। আর সবাই মিলে জানো তো আমরা খুব মজা করি, ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতে খুব মজাও হয় আমাদের। আর তো যাই, দেখি কী কী বাজার করেছি না করেছি। বিশেষ কিছু হবে না, মোটামুটি হালকা পাতলা। রাত্রেবেলা রুটি আর মাটন রান্না হবে, রুটিটা কিনে আনা হবে, মাটনটা আমরা বাড়িতে করে নেব। আর কিছু স্ন্যাক্স টুকটাক এসব থাকবে, একটু পার্টি শার্টি হবে আর কি। আর হওয়ার পর তো বাজার, এখন কিছু বলবো না, সবটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে। কীভাবে আমরা নতুন বছরকে একদম ওয়েলকাম করছি, সে মানে আমরা আমাদের মতন করে করছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তো চলো দেখে নিই ফটাফট কী বাজার হয়েছে না হয়েছে। তো ঝটপট দুপুরের লাঞ্চটা চলো সেরে ফেলি। সেরে ফেলে আবার তো সন্ধ্যে থেকে রাতের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাই না? তো ঝটপট আজকে একদম প্লেন মেনু রেখেছি। প্লেন মেনুতে আজকে লাঞ্চটা কমপ্লিট করে ঝটপট তারপর চলে যাবো সন্ধ্যার আমাদের প্রোগ্রামে, ঠিক আছে? তো সেটা তো অনেক কিছু প্ল্যানিং রয়েছে, চলো লাঞ্চটা সেরে ফেলি। তো দেখো এখানে 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 মাটন আনা হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এই মাটনটা আমি ধুয়ে রেখে দেবো, শোনো তো এটা একটু মাগো, জল ছিটছে, দাঁড়াও দাঁড়াও। তো এই মাটনটাকে ভালো করে ধুয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, রেখে এটা রান্নাটা সন্ধ্যেবেলা করবো, ঠিক আছে? কেননা রান্নাটা এখন করবো না, যতক্ষণ ম্যারিনেট থাকবে ভালো নরম হয়ে যাবে, আর আমাদের খেতে খেতে তো সেই একদম অনেক রাত হবে, বুঝেছো তো? তাই জন্য এখন ম্যারিনেট করে রেখে দিই। এখানে দেখো মুদি সজায় সবজি বাজার এগুলো করা হয়েছে, টক দই রয়েছে আর আদা রসুন, অত বুঝলে তো ছাড়ানো ই করা সমস্যা, তাই একবারে সব পেস্ট কিনে আনা হয়েছে। যেখানে সব অনেকগুলোই রয়েছে প্যাকেট, যাই হোক আর খুলে দেখালাম না, এগুলো আর কী দেখাবো। আর যে ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো সব রয়েছে। তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো দেখো মাটনটা ম্যারিনেশনের কাজকর্ম এখন চলছে, আমি আর দিদি মিলে দুজনে মিলে করছি। আমি একদিক থেকে মশলা দিচ্ছিলাম আর ও এটা ব্যাপারটাকে মাখাচ্ছিল, আর এটা মাখিয়ে এখন রেখে দেবো। আর মাখানোর সময় কি ইয়ামি ইয়ামি দেখতে লাগছে, যাই হোক তোমাদেরকে এত এটাও শেয়ার করে দিলাম। তোমাদেরকে তো কিছু শেয়ার না করতে পারলে ভালোই লাগবে না, তো তাই তো সবাই তোমরা নিশ্চয়ই এইভাবেই রান্নাটা করো, আমরা তো এইভাবেই করি। চিকেনটা হয়তো হয়তো সবসময় ম্যারিনেট করি না, বাট মাটনটা ম্যারিনেট করি, তাহলে সফটটা ভালো হয়।
তো দেখতেই পেলে এখানে আমার মাটনটা একদম ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। ওহ, ম্যারিনেট অবস্থাতেই ব্যাপারটা দেখতে পুরো ইয়াম্মি ইয়াম্মি লাগছে। আর এখানে আলুটা কাটিং করা হয়ে গেছে, আর এখানে কিছু পাউচগুলো রয়ে গেছে, পরে লাগবে, যাই হোক। আচ্ছা, এইখানে আমরা পেঁয়াজ, এই এখানে পেঁয়াজ কাটা চলছে অনেক। আচ্ছা, এই পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজটা কাটতে বড় ভয়ের ব্যাপার এটা। যাই হোক, একদম স্টার্ট করেছে, তারপর আমি ভয়ে ভয়ে স্টার্ট করবো, কারণ চোখ টোক প্রচণ্ড জ্বালা করে। তো চলো কন্টিনিউ করো। কাটতে কাটতে পুরো বিধ্বস্ত হয়ে গেছে, এবং চোখে দিয়ে জল পড়ে একাকার, চোখ ফোক লাল হয়ে গেছে একদম। দেখো পেঁয়াজ কেটে একটুখানি দেখি, একটুখানি আরেকজনের অবস্থা দেখো, সবাই কেঁদে ভাসাচ্ছে। আমাদের যে কিসের দুঃখ আজকে যাই না, আসলে পুরোনো বছর আমাদের চলে যাচ্ছে, তো ওই জন্য কাজে পড়েছি, পুরো সিরিয়াসলি কেঁদে নিয়েছে। দেখো আমার তো চোখ মুখ ফুলে গেছে, কাঁদে এতগুলো পেঁয়াজ আমাদের কাছে কাঁদিয়েছে, দেখেছো আজকে? দেখো আলুটা তো ভাজা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো আলুটা ভাজা হচ্ছে, আর এখানে একদম ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, দেখো তো ব্যাপারটা সব রয়েছে। আর এখানে ম্যারিনেটে মানে ম্যারিনেশনের সময়ও আমি আদা রসুন পেস্ট দিয়েছিলাম, তো আরও এখানে লাগবে, বেশি না, দেড় প্যাকেট আর দিলেই হয়ে যাবে। তো চলো করতে থাকি। দিদি বলো পেছনে যা হয়েছে হয়েছে, দিয়ে দিয়ে গেছে, এই কটা সিটি দিলে হবে গো। হ্যাঁ, এটা আবার টেস্ট করে দেখো কেমন হয়েছে বলবে, ঠিক আছে? যদিও এখন সেদ বয়েল হয়নি, জাস্ট কষা রয়েছে, ঠিকঠাক বলবে। হ্যাঁ, নুন টুন কি কত কি লাগবে, তাই দাঁড়াও রিভিউ দিচ্ছে এখন। কি অসাধারণ, বাবা চলেছে, তুমি কিছু ধরো না, আমার জন্য কি করছি বল, আমার কাছে করিস না না, এই তো তুমি স্যালাড কাটছো। দুজনের অবস্থা দেখো, আমি কি চিপস গুলো ঢেলে রেখেছি, এরা দুজনে পটাপট পটাপট বসে চালিয়ে যাচ্ছে। হাই, আর খাস না, পেট খারাপ করবে। এবার শোন না, তোর কিন্ডার জয়টা কোথায়, তুমি কি গিফট পেয়েছো নিউ ইয়ারে? দেখো ও কিন্ডার জয়, বোবো বোবো, তোমার কিন্ডার জয় কোথায়? এ বাবা, কিন্ডার জয় কোথায়, ফাঁকা হাত দেখাচ্ছে। হাই, বলো তোমরা কেমন আছো? হ্যাঁ, এখানে জিজ্ঞাসা করো, বোবো তোমরা কেমন আছো? আমাদের কি পার্টিটা অন হয়েছে? তোমাদের কিছু বলো, কিছু বলো তুমি, আমরা তো পোস্ট পাচ্ছি।
প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার রাখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। সবাই খুব ভালো কাটাও, নতুন বছর সবার জন্য কালো পুরো কালো ছোপ লাগছে। তো বন্ধুরা, এখন বাজে ঠিক রাত আড়াইতে, আমরা অনেকটা মজা করলাম মাঝখানে, সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাহলে তো ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। তো এখন সবার খাওয়ার টাইম, এখন মোটামুটি রাত্রেবেলা এখন খেয়ে নিতে হবে, নাহলে টু লেট, একদম অলরেডি আমরা হয়েই গেছি, তো আরও লেট হয়ে যাবো। তো তাই জন্য এখন সবাই দেখো আমরা খাবার দাবারগুলো আবার একটু গরম করলাম, মোটামুটি কিছু সবার খাওয়া হয়ে গেছে, বাদ বাকি আমরা ছিলাম সবাই বাকি। সেই ভিডিওটুকুই শুধু করতে পেরেছি, আগেরগুলো আর করা হয়নি। তো বন্ধুরা, তো আমার আজকে এইভাবে আমি নতুন বছরকে আজকে এতটা আনন্দের সাথে বরণ করে নিলাম। জানি না কেমন যাবে বছরটা, আগামী বছরটা, তবে ভালো যাওয়ার জন্যই আনন্দ করে এই বছরটাকে বরণ করে নেওয়া, এবার বাকিটা তো ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক, সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ করো, মজা করো। আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হওনি তারা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাব করে আমার পাশে থাকো, আর বেল নোটিফিকেশান আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলে যাবে না। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।